নমস্কার, আমি ডাক্তার ফাল্গুনী মিত্র, চক্ষু বিশেষজ্ঞ, দুর্গাপুর। আপনাদের ছানি অপারেশনের পরে কিছু সতর্কতা পালন করতে হয় সে বিষয়ে কিছু বলবো। ধরুন এখন ছানি অপারেশন খুব কমন ব্যাপার, লোকে যখন ঝাপসা দেখে এবং ডাক্তারের কাছে যায় এবং সে বলে তোমার চোখে ছানি অপারেশন করতে হবে এবং ছানি অপারেশন ডেট দিয়ে অপারেশন করে, তখন তার কিছু নিয়ম তারা বুঝিয়ে দেয়, বলে দেয় এবং সেটা পালন করা প্রত্যেক পেশেন্টের কর্তব্য এবং সেখানে বাড়ির লোকেরও একটা ভূমিকা থাকে। আমি সে বিষয়ে কিছু বলবো। ধরুন আপনার আজকে চোখের অপারেশন হলো, এখন অপারেশন ড্রপ দিয়ে বা ইঞ্জেকশন দিয়ে যেভাবেই হোক, ড্রপ দিলে বাড়িতে গিয়েই আপনি ড্রপ লাগাতে শুরু করবেন, কালো চশমা পরা থাকবে, কালো চশমা দেওয়া হয় যাতে চোখে আলো বেশি না লাগে এবং ড্রপ দেবেন। চোখে ড্রপ দেওয়ারও কিছু নিয়ম আছে, আপনি নিচের পাতা নামিয়ে দু ফোঁটা ড্রপ চোখের নিচের অংশে বালবার কনজাংটিভার নিচে দেবেন, তো এইখানে এই লাল অংশতে ড্রপটা ফেলবেন, দু ফোঁটা ড্রপ। তারপর আস্তে করে চোখটা বন্ধ করবেন, চোখের কোণে নাকের দিকের অংশ একটু চিপে থাকলে ভালো, ড্রপটা বেশিক্ষণ থাকে। একটি ড্রপ দেওয়ার পরে অন্তত 10 মিনিট গ্যাপ দিয়ে আপনি দ্বিতীয় ড্রপটি দিতে পারেন। বেশি ড্রপ দেওয়া মানেই যে বেশি ভালো হবে তা নয়, দু ফোঁটার বেশি ড্রপ চোখে থাকে না, 4-5 ফোঁটা দিলে ওষুধ বেরিয়ে যায়, সেটাও মনে রাখবেন। যাদের ইঞ্জেকশন দিয়ে অপারেশন হয় তাদের সাধারণত তার পরের দিনে পটি খোলা হয়, তারপর জল ফুটিয়ে তুলো দিয়ে সেটা পরিষ্কার করা হয় বা ওয়াইপস পাওয়া যায়, স্টেরাইল ওয়াইপস, সেটা দিয়ে চোখ পরিষ্কার করতে হয়। এই স্টেরিলিটি পোস্ট অপারেটিভ পিরিয়ডে মেনটেন করা, সেটা খুব জরুরি। হাত সাবান দিয়ে ধোবেন, ধোয়ার পরে আপনি চোখের ড্রপ লাগাবেন বা চোখ পরিষ্কার করবেন, বা বাড়ির লোক যেই করে থাকুক সেটা এটা করা দরকার। চোখে বেশি আলো না দেওয়া লাগে সেজন্য আপনি কালো চশমা পরবেন। আপনি বাইরে বেরোতে পারেন, ঘুরতে পারেন, খাওয়া দাওয়া সব নর্মাল করতে পারেন, সবই ঠিক আছে, কিন্তু বাইরে বেরোনোর সময় কালো চশমাটা পরে চোখে হাত দেবেন না, চোখ খুলে জলের ঝাপটা দেবেন না, নোংরা কাপড় দিয়ে চোখ পরিষ্কার করবেন না। যেটুকু পরিষ্কার করতে হয় আপনি স্টেরাইল কটন দিয়ে বা ওয়াইপস, যেগুলো স্টেরাইল পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। চোখে যদি হঠাৎ লাল হয়ে ওঠে অপারেশনের পরে, বা চোখে হঠাৎ ব্যথা অনুভব করেন, বেড়ে যায়, বা হঠাৎ করে যেরকম দেখছিলেন তার থেকে হঠাৎ ঝাপসা দেখেন, তাহলে অবশ্যই আপনার যে সার্জন বা ডাক্তারবাবু যিনি অপারেশন করেছেন তার সাথে সত্বর যোগাযোগ করবেন। এই কটি নিয়ম প্রথম দিকে আপনাকে ফলো করতেই হবে, তারপরে ডাক্তারবাবু আপনাকে যে চেক আপ করেন, কেউ 1 সপ্তাহ পরে, কেউ 3 সপ্তাহ পরে, সেই সময়ে গিয়ে ওই ড্রপসগুলি যেগুলি লাগাচ্ছেন তার সংখ্যা কমে যায়, তার ফ্রিকোয়েন্সি বা যেরকম গ্যাপে লাগাচ্ছিলেন সেটাও কমে যায়, আস্তে আস্তে কমিয়ে ওষুধ বন্ধ করে দেওয়া হয়। কাউকে 10 দিনের মাথায়, কাউকে 20 দিনের মাথায়, যার যেমন চোখের অবস্থা সে অনুযায়ী তাদের চশমা দিয়ে দেওয়া হয়। আপনি নিয়মিত সেই ব্যবহার করবেন এবং চোখের যত্ন নেবেন। বাড়ির লোক এতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি প্রথম দিন অপারেশনের পরের দিন সঙ্গে সঙ্গে রাত্রে গিয়ে ওইদিকে চাপ দিয়ে শোবেন না, উল্টো দিকে পাশ ফিরে শোবেন, এটাও কিন্তু খুব দরকারি ব্যাপার। চোখে হাত দিয়ে রগড়ানো একদম নিষিদ্ধ, আর পুকুরে স্নান আমরা তো বারণই করে থাকি। এই কটি নিয়ম পালন করলে আশা করি আপনার চোখ ভালো থাকবে ছানির পর এবং আপনি সুন্দর দেখতে পাবেন। ধন্যবাদ।